ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রক্তিম ব্লগস। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আর সারাদিন আজ এত কাজ বললাম না, এখন কদিন রক্তিমের দুদিন ছুটি, কালকেও ছুটি, খুবই কাজ। তার মধ্যে বিছানায় জল ফেলে দিয়েছিল, সেই চাদর ধোয়া সব জামা কাপড় ধোয়া, তাই ওকে একটু নিতে পারিনি। ও ছাদে এসে বসে আছে, রাগ হয়েছে যে নিইনি বলে। বলছি চ ঘরে চ, যাচ্ছে না, উঠছে না, তারপর ওকে উঠাবো, ও যাবেই না। কী অবস্থা আজকে ঘর দৌড়ের, দেখতে পাবে, দাঁড়াও নিচে যাক। জল ফেলে দিয়েছিল দুজনে হুড়া পাশরা করে, এটা বাজালে ভাবে কেউ এসেছে, দৌড়ে দৌড়ে নিচে চলে আসে, দেখো চলে এসছে। আচ্ছা এবারে উঠে দেখো ঘরের অবস্থা, দেখো যে ও পড়ে গেছিলো, দাদা পড়তে বসেছে, কাজ করেনি, কাজ করবে কি, সারাদিন ওকে নিয়েই ব্যস্ত, পিসনের কাছে পড়া রয়েছে, ওর দিদনের কাছে কাজ হয়নি, কাজ করতে এসেছে। আর ও সটাং উঠেই, আর ওর বাবাকে দেখলে যে ওর কী হয়, ওই হাতটা যদি রাত্রিবেলা ধরো ঘুমাচ্ছে দেখছে হাতটা বেরিয়ে আছে, ওই হাতের কাছে এসে শুয়ে পড়বে। একদিন দাঁড়ো রাত্রিবেলা দেখাবো আমি তোমাদেরকে ওর কীর্তি। ও হাতটা যদি দেখে নিল, ও হাতের কাছে এসে গলাটার কাছে দেবে, দিয়ে শুয়ে থাকবে ওই গলাটাই, মানে হাত বোলাও। খুবই ওর হাতে লোভ, যেখানে দেখে চম্বুকের মতন ওই হাতের টানে চলে আসে, চম্বুকের মতন। আমি ভিডিও ঠিকঠাক করে করতে পারছি না, এই যে রাতার মধ্যে আর রক্তিমের একটু শরীর খারাপ, খুব ঠান্ডা লেগেছে, হালকা জ্বর জ্বর ভাব, দেখো চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে মানে একটু জ্বর জ্বর। কিন্তু তবু ওকে গায়ে আমি গেঞ্জি দেওয়াতে পারবো না, ওর এত গরম শরীরে, খুবই গরম ওর। এই যে আর একটা আল্লা দি, ওই দেখো ঘুমিয়ে গেল বাবার কোলে, এই হাতটা দিয়ে শরীর না আর ঘুম ভেঙে যাবে, হাতটা শরীর নিল কি না আর ঘুম ভেঙে যাবে, এরকম ওর হাতে মানে কি পায়। বুঝছো কি আর আবার বড়োটাকে একটু আদর করে দিলাম, বড়োটার আবার হিংসা হয়, ওই যে ওকে আদর করলে আর ওকে না আদর করলে আবার তার মধ্যে শরীর খারাপ, তাই জন্য ওকে একটু আদর করে দিলাম। বলছি আমি তো বড়ো হয়ে গেছি, এই জন্য আমাকে আর আদর করো না তুমি। আর এই যে তারপরে ওরা সবাই, ও পড়তে গেল, ওর বাবা বাজার গেল, দিয়ে ঘর দৌড় গুছালাম। এটা আর ওকে খুব জোরে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে ভিজবে বলে ও তো কেউ আওয়াজ পেলেও ও ছাদে চলে যায়, যতই বৃষ্টি পড়ুক যা পড়ুক, তাই জন্য ওকে লাগিয়ে দিলাম। এই দেখো বৃষ্টির জলে দেখো থই থই, বৃষ্টির জল পড়লে ওই জায়গাটা পুরো ভিজে যায়। ওকে লাগিয়ে দিয়ে আবার রান্না করতে যাব। এখন এই যে দাদা আসলো, কারেন্ট নেই, শুয়ে আছে দুজনাই, বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আর খুব বদমাশি করলেও আমি লাগিয়ে দিই, আর যদি গেট ফেট খোলা থাকে তখন। দেখো ঘুমিয়ে আছে, দেখো রক্তিমকে লাত্তি মারবে, ওই দেব ওই দেব আবার দেবে একখানা, এই খুব বদমাশি করে, মানে এখন যদি ছাড়া থাকতো আর গায়ে ঝাপাঝাপি করতাম। তারপরে দেখো রান্না করতে চলে আসলাম, ওর বাবা দেরিতে এসেছে, দিয়ে মামা ইয়ে মাংস নিয়ে এসছিল চিকেন। আর এটা কী হলো তো, এটা হচ্ছে মেথে স্টমাক এইসব, ওইগুলো হচ্ছে এমনি করেছিলাম তেল ছাড়া, কষা কষা টাইপের, ওগুলোর মধ্যে চর্বি থাকে না, দিয়ে আবার বললাম ওকে ওটার মধ্যে মেঠে ছিল, মেঠে দিয়ে বললাম ওকে আগে দিয়ে আসো খেতে, খেয়ে নেকি, এখন বৃষ্টিটা কম আছে, আবার ছাদে যাবে পটি করতে, এবার খেয়ে ওর পটি লাগে করতে লাগে, নাহলে আর যদি বৃষ্টি পড়ে তাহলে সিঁড়ি টিড়িতে করে দেবে, এই জন্য বললাম আগে দিয়ে আসো, এখন বৃষ্টি পড়ছে না, ওকে দিয়ে আসো। আর মাংসও নিয়ে এসেছিলো, ওটা পরে আলু দিয়ে করেছি, দেখো খাচ্ছি, ও কেমন খায়, একটুখানি শুকে শুকে খায়, যে অল্প একটু খেলো অল্প একটু থাকলো। রুটি আর সকালে যে রসার তরকারি করেছিলাম আর ডিম ভাজা, আর এই যে
ওইটা বললাম না কষা কষা করেছিলাম, আর এইটা যে মাংস নিয়েছিল আলু দিয়ে ঝোল করেছি। আর একটু ভাত ছিল ওটা দিয়ে বললাম আর একটু দিয়ে ওকে দিয়ে দাও। গুল্লুকে আগে চিকেন সিদ্ধ করে দিতাম, কিন্তু তোমার হচ্ছে গিয়ে আমরা ছিলাম না তখন, ওর ঠাকুমারা এরকম রান্না করে দিয়েছিল যে তবের দিন ওর মানে এখন সিদ্ধটা ঠিক খেতে চায় না ও, তাও বেশিরভাগ ক্ষেত্রে দিই। আবার আজকে যেমনি অনেকটা রাত্রিরে নিয়ে এসছে আর মানে নুড়িয়ে হলো না, সারাদিন এত কাজকর্ম না মানে পাঁচ পারলাম না যে খুব খাটাখাটনি হয়েছে সারাদিন, বললো না জল উল্টে দিয়েছিলো, এই যে শরীর খারাপ একজন আর ওকে নিয়েও ব্যস্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমরা ভালো থেকো, আর যে রক্তিমের শরীরটা তো ঠিক হয়ে যাক সেই কামনা করো। টাটা।